السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد رسول الكريم صلى الله عليه وسلم رمضان أشهر أجر بور بماش أرثت شعبان مشكي أطدي قرد تدين أما جنع عائشة صديقة بنت صديق رضي الله تعالى عنها تكي بورنيت حديث المدت من رسول الكريم صلى الله عليه وسلم أي ماشي شربات هيك رمضان البر. কেন তিনি এত বেশি গুরুত্ব দিতেন আর কেনই বা এত বেশি সিয়াম সাধনা করতেন উম্মাকে কেন এই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা জানব ইনশাল্লাহ আজকের এই পর্বে আজকের বিষয় শাহাবান মাসের গুরুত্ব ও করণীয় শ্রোতা কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হৃদায়তল্লাহ শুরু করছি আপনাদের অংশগ্রহণে সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকে আপনারা যুক্ত হতে পারবেন আমাদের সাথে সরাসরি টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করে কিংবা ফেসবুকে কমেন্ট অপশন থেকে আপনার জানতে চাওয়া বিষয়গুলি লিখে আপনাদের প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবেন উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লাহ আসসালামাইকুম সুস্বাগত জানাচ্ছি শেখ আমাদের আজকের বিষয় হল শাহবান মাসের গুরুত্ব করণীয় শুরুতে যদি শাহবান মাসের গুরুত্ব নিয়ে ফজিলত নিয়ে একটু কথা বলতেন প্লিজ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহবাজ সাধারণত সাবান এটি অন্য দশটি মাসের মতোই একটি মাস তবে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম এই মাসটিকে নফল রোজার জন্য বেছে নেওয়ার কারণে এটির একটা বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে আমরা ইতোমধ্যে শুনেছি যে নবী করিম সাল্লাহ সাল্লাম এই মাসে বেশি বেশি নফল সিয়াম রাখতেন তো কেন তিনি এ মাসে বেশি বেশি নফল সিয়াম রাখতেন এবং নফল সিয়ামের মাত্রাই বা কেমন ছিল মাত্রা সম্পর্কে আমরা দেখতে পাই যে নবী সাল্লাহামের সিয়াম সম্পর্কে আমরা জানি একটি বক্তব্য এরকম যে কানাইয়া সুমো শাহবান তিনি শাহবানের পুরো মাসই রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে অন্য আরেকটি মনে আসছে যে নবী আলাহাল্লাম পুরো মাসের প্রতিটি দিন রোজা রেখেছেন শুধুমাত্র রমজানে আর সবচেয়ে বেশি রোজা রেখেছেন যে মাসে সেটি হলো শাহবান এখানে বলে রাখা দরকার যে শাহবান ছাড়াও আরেকটি মাস আছে নফল রোজার জন্য খুবই আদর্শ মাস সেটি হলো মোহরম মাস নবির একটি হাদিস রয়েছে তো মাসে অত্যধিক রেখেছেন মোহরমেও রাখার অনেক তাৎপর্য রয়েছে আজকাল সিয়াম পালন করা বা রোজা রাখা ফাস্টিং করার গুরুত্ব আমরা অনেকেই বুঝি বিশেষ করে আমাদেরকে আমাদের চিকিৎসকগণ আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের নিজেদের রোগ বালাই নানা ধরনের কষ্ট থেকে তো রক্ষার জন্য যে সমস্ত সেলফ সিস্টেম আমাদের কাছে আসে আল্লাহ সুমাতাল্লা দেওয়া আসে তার ভিতরে একটা এই ফাস্টিং এটার গুরুত্ব আমরা বুঝি এখন অনেকে আমরা ফাস্টিং করি অভাগ করা বিষয় হয় সাল্লাম আমাদেরকে রমাদানের পুরো মাস জুড়ে শাবান এবং মহারমে মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রতি মাসে তিন দিন কমপক্ষে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারপর প্রতি সপ্তাহে সম বৃহস্পতি আবার জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিন কমপক্ষে আরাফার দিন তারপর আবার আহ শ্রাবণ মাসের ছয়টা রোজা সরি সবল মাসের ছয়টা রোজা এভাবে বছর জুড়ে নফল রোজার এই যে একটা চাট আমাদেরকে দিয়েছেন এই চাঁদ থেকে বোঝা যায় যে মানুষের সুস্বাস্থ্যের জন্য মানুষের শরীর ভালো থাকার জন্য তার যেই যেই জায়গাগুলোতে রোজা রাখা দরকার যে যে গ্যাপ রোজা থাকা দরকার ঠিক সেভাবে রোজা রাখতেন আবার নবিল্লাহুলাম নিয়মিত বছর জুড়ে রোজা রাখতে নিষ্চিত করেছেন কারণ সেটা আমাদের স্বাস্থ্যের জন্য আসলে ভালো নয় তো নাবিলামের সুন্নাগুলো কোনটির হয়তো উপকারিতা আমরা এখন বুঝে আসছি হয়তো পরে বুঝে আসবো কিন্তু আশা নিশ্চিত তাহলে মাত্র আমরা জানলাম যে সাবানের বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন এখন হলো কেন রাখতেন মানে এই মাসে নফল রোজা রাখার বিশেষ কাজ কারণ কি তো এই সম্পর্কে নাবিলাম খুব স্নেহভাজন ওসমা ইবনে জাহেদ রাজি আল্লাহ তালন তিনি নিজেই নবীকে জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ মারি আর তাসুমফি শাহবান মা আল্লাহ তাসুমফি গাইরি আপনাকে দেখি শাহবানি যে পরিমাণ রোজা রাখেন এত বেশি রোজা আপনি অন্য কোনো মাসে রাখেন না রমাদান বাদে এটি কেন তখন আবি আলাহিসাল্লাম নিজে দুটি কারণ উল্লেখ করেছেন আচ্ছা তার পাশাপাশি আমরা আরও পার্শ পারিপার্শ্বিক দুটি কারণ খুঁজে পাই তিনি যে দুটি কারণ উল্লেখ করেছেন তার প্রথমটি হলো তিনি বলেছেন যে একে তো মাসটি এমন একটা জায়গায় অবস্থিত যে এ মাসের ঠিক আগের মাসটি ছিল রজব মাস রজব হলো সম্মানিত চার মাসের একটি আর এ মাসের ঠিক পরের মাসটি হলো রমাদান রমদান হলো সৈয়দ শহুর বা সকল মাস সমূহের মধ্যে সেরা শ্রেষ্ঠ মাস তো আমরা দেখি এই মাসটির দুদিকে দুটি গুরুত্বপূর্ণ মাস থাকার কারণে মাঝে পড়ে এই মাসটিতে মানুষ এবাজত বন্দীগীর ব্যাপারে অবহেলা করে এবারত বন্দীগীর ব্যাপারে বিশেষ কোনো যত্ন নেয় না আর বলা বাহুল্য যে জায়গাটা অবহেলার যে জায়গাটা মানুষের সেই জায়গাটাকে বিশেষ গুরুত্ব আছে সবাই একটা জায়গা করে একটা হয়ে থাকে কেউ দেখে না ওই জায়গাটাকে আলাদা করে নিশ্চয়ই তার আলাদা তাৎপর্য থাকে রাতে সবাই ঘুমিয়ে থাকে উদাস থাকে এই সময়টাতে উঠে কেউ বাদতবন্দি করলে তার আলাদা তাৎপর্য তৈরি হয় একজন সাধারণ শ্রমিক দিনমজুর রিক্সা চালক খেটে খাওয়া মানুষ তাকে সাধারণত কেউ সালাম করে না কেউ যদি ইন্টেনশনালি তাকে গিয়ে সালাম করে যে এই লোকটাকে কেউ সালাম করছে না আমি তাকে সালাম করব সম্মান দিব তো নিশ্চয়ই এর একটা আলাদা তাৎপর্য তৈরি হয় ঠিক একই ভাবে মাসটিতে অনেকে অপেক্ষা করেন যে তো আসছেই তখন এবাদত বন্দী করব এই মাস থেকে তিনি শুধুমাত্র এইম নিতে থাকেন প্রকৃত অর্থে ইবাদত করেন না আবার এদিকে রজবের এবং সাবানের মাঝে পড়ে এটি অবহেলিত থেকে যায় রিসাম বলেছেন যে আমি চাই যে এই অবহেলিত সময়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে নফলজা রাখার যাতে করে তাৎপর্য তৈরি হয় তিনি বলেছেন তা হলো আমরা যত আমল করি আমরা কাজ করি সেটা ভালো হোক মন্দ হোক আল্লাহ সংরক্ষণ করেন এই উপস্থাপনটা তিনটি ধাপে হয়ে থাকে একটি হলো প্রাত্যহিক একটা হলো সাপ্তাহিক একটা হলো বাৎসরিক প্রাত্যহিক যেটি হয় সেটা হলো সকাল এবং সন্ধ্যায় তারা আমরা সারা রাত কি করলাম সকালে সারাদিন কি করলাম সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে আমাদের রিপোর্ট জমা দেন আবার সাপ্তাহিকটা সমৃষ্টি আল্লাহ তালার কাছ থেকে কাছে গিয়ে আমাদের আমল নামা উপস্থাপনগুলো ফেরস থাকুন আর বাৎসরিক রিপোর্ট যেটি সেটি এই সাবান মাসে উপস্থাপিত হয়ে থাকে তেনবীর সাল্লাম বলেছেন যে যেহেতু এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় বহুয়া শাহরুন তুরফা আফিহিল আমলমিন আল্লাহর কাছে এই মাসে বান্দার সমস্ত আমল নামা উপস্থাপিত হয় ফা ওহাইবু আন তোরফা ও আনা এম আমি চাই যে আমার আমল নামার যখন আল্লাহ স্মাতালা তার দিকে দৃষ্টিপাত করবেন তখন আমি যেন রোজাদার থাকি আচ্ছা ঠিক কেমন যেন একজন শ্রমিক তার মালিক যখন তাকে অবজার্ভ করছে পর্যবেক্ষণ করছে ওই সময়টাতে তিনি যদি কাজে থাকেন খুব সিরিয়াস মোডে থাকেন তখন নিশ্চয়ই তার কাছে ভালো লাগবে যে আমার সিরিয়াস মুডে কাজে থাকার এই দৃশ্যটা আমার মালিক আমার উপরস্থ কর্তৃপক্ষ তারা সরাসরি অবলোকন করেছেন অর্থাৎ তারা আমাকে সিরিয়াস কাজে পেয়েছেন নিশ্চয়ই আমার ব্যাপারে তাদের সিম্প্যাথি কাজ করবে তারা আমাকে আন্তরিকতার সাথে দেখবে আমার প্রতি তাদের সুনজর পড়বে এই যে একটা ব্যাপার আমি হাসলাম বলছেন যে ঠিক ওই কারণে এই মাসে আমি নফল রোজা বেশি রাখি এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই মাসে বিশেষ বেশ রোজা রাখা দরকার আমরা আরো পারিপার্শ্বিক দুটি কারণ যুক্ত করতে পারি মানে এর বাইরেও আরো বহু উপকারিতা আছে আমরা আরো দুটি বলতে পারি তার একটি হলো যে পাঁচক তো নামাজের মধ্যে যেরকম আমরা জানি যে ফরজ একটা ফরমেট আছে সুন্নত একটা ফরমেট আছে ফরজ আগে এবং পরে সুন্নত নামাজের অপশন আছে জোহরের আগে চার রাখাত পরের দুরাকাতের দুরাকাতের দুরাকাত রাখাত এই যে ফরজ নামাজের আগে পরে নামাজগুলো এগুলো কেন এগুলোর অনেক কারণের ভিতরে একটা হলো এটি যে বান্দার যখন কেমত ময়দানে ফরজের ঘাটতি দিবে তখন নফল থেকে আল্লাহ তালা পূরণ করবেন কোনো কারণে ফরজ কবুল হলো না আল্লাহ অনুগ্রহ করবেন এক দ্বিতীয়ত হলো যে কোনো গুরুত্বপূর্ণ কাজে গেলে আমরা কোনো পেপার্সের প্রয়োজন হলে আমরা একই পেপার দেখা যায় কয়েকটা অতিরিক্ত কপি আমরা নিয়ে যাই যদি কোনোটা দরকার পড়ে তো ফরজের পাশাপাশি সুন্নার এই একটি বিশেষ অপরিহার্যতা আছে আরেকটি বিষয় হলো যে ফরজের আগে রিহার্সেল করা যাতে করে ফরজটা সুন্দরভাবে করা যায় তো পঁচাত্তর নামাজের আগে যে পরে যেরকম সুন্নাথ নামাজ আছে রমাদানের তিরিশ দিনের ফরজ রোজার আগে এবং পরে কিন্তু সুন্নাত রোজার অপশন আছে আর তার সে অপশনটা হলো এই যে সাবান হলো আগেরটা আর রমজানের পরে হলো সাউওয়ালের ছয় রোজা অর্থাৎ ঠিক নামাজের মতো এখানে দুটি ফরমেট রয়েছে আর সে যে কারণটি বলতে চাই সেটি হলো যে আমরা অনেকে রমাদান মাসে হঠাৎ করে রোজা শুরু করলে অসুস্থ হয়ে পড়ি প্রথম দু চার দিন রোজা রাখার পর দেখা যায় কারোর জ্বর কারোর পেট খারাপ হয় কারণ খাদ্যাভ্যাস এবং আমার দৈনন্দিন ভোর রাতে খাওয়ার অভ্যাস নেই একেবারেই তো হঠাৎ করে যখন আমরা এটার সাথে পরিচিত হই আমাদের স্টমাক আমাদের শরীর নতুন একটা শিডিউলের সাথে পরিচিত হতে গিয়ে হঠাৎ এটা শ্যুট করতে পারে না জি আর সেই জন্য এই মাস থেকে কিছু কিছু রোজা রেখে আমরা রিহার্সেল ওয়ার্ম আপ কিছুটা প্রস্তুতি আমরা নিতে পারি তাদের রমাদান রোজাটা আমাদের উপর রাখা হয় আল্লাহ অনেক সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন কেন আল্লা রসুল্লাহ এই মাসে বেশি রোজা রাখতেন আর আমাদের আসলে করণীয় কি কি সে বিষয়ে আপনি বললেন এই মাসে আরও একটি রাত আছে যেটা লাইলাত শাহাবান বলা হয় শাহবানের মধ্য রজনী এই বিষয়ে যদি কিছু বলতেন করণীয় সহকারে ধন্যবাদ আপনাকে শাবান মাসের একটি রাত আছে যেটিকে আমরা সবে বরাত বলি যেটি লাইলাতসরমিন সাবান হাদিসের ভাষ্যমতে অর্থাৎ মধ্য রজনী এই মধ্য রজনী এই রাতটিতে নবী করিম সাল্লাহিসাল্লামের বিশেষ কোনো আমল আছে কিনা এর কোনো তাৎপর্য আছে কিনা এর তাৎপর্যই আমাদের সমাজে দুটি অবস্থান আমরা দেখতে পাই একে তো হলো যে এ রাত অন্য শত রাতের মতোই অন্য দশটি রাতের মতোই সাধারণ আরেকটি হলো যে না রাত হলো বছরের শ্রেষ্ঠ রাত এই দুটির দুটি অবস্থানে আসলে সঠিক নয় করোন হাদিসের মানদণ্ডে কারণ বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর সেটি কোন অবস্থাতে তার সাথে এই রাতের তুলনা চলে না আবার দ্বিতীয়ত এ মাসের এ রাতের কোনোই তাৎপর্য নয় সেটাও সঠিক নয় কারণ বহু হাদিস সম্পর্কে বর্ণিত হয়েছে যদিও বেশিরভাগ হাদিসগুলো দুর্বল সূত্রে বর্ণিত বাট বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার মতো এবং অনেকগুলো হাদিস একত্র করলে তার একটা অবস্থান তৈরি হওয়ার মতো জায়গা এখানে আছে আর সেটি হল যে লাইলাতুল ইসমন সাহাবান বা মধ্য সাহবানের রাতটিতে আল্লাহাবুল মুশ্রিক এবং হিংসুক ছাড়া অন্য সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আমি শেখ ইনশাল্লাহ তালা এই আলোচনায় আসব কবর জিয়ারত করা বা এই রাত্রের বেলায় হালুয়া রুটি খাওয়া এসব বিষয়ে জানতে চাইব একটা বিরতি পড়ে ইনশাল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ তালা ফিরবো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের সাথেই থাকুন সালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকায়তু স্বাগত আর একবারের মতো প্রিয় দর্শক শ্রোতারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের বিষয়ে শারবান মাসের করণীয় ও গুরুত্ব আলোচনায় আছেন ফদৈলাতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফেজল আহলান ওয়াসাল শেখ আমরা ওই লাইলেসুমিন শাহবান তথা সবে বরাত নিয়ে কথা বলছিলাম শুনছিলাম আপনার কাছ থেকে পাশাপাশি যদি বলতেন লাইলে উন্নসিস শাহবানকে কেন্দ্র করে কবর জিয়ারত করা হালুয়া রুটি খাওয়া মসজিদ সাজানো এইগুলিকে ইসলাম কিভাবে দেখে মূলত ধন্যবাদ আপনাকে দেখুন প্রথম কথা হলো যে লাইলতুনসিন সাবান বা মধ্য সাবানের রাতটি একটা তাৎপর্য আছে আর সেটি এটুকুই যে আল্লাহ সুমাতা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে যারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে কারোর প্রতি শত্রুতা পোষণ করে অথবা লিপ্ত এই ধরনের মানুষ ছাড়া তো এই রাতকে কেন্দ্র করে আমাদের নিজেদের ব্যাপারে শিব থেকে মুক্তির অভিযান চালানো দরকার সেই সাথে কারোর প্রতি হিংসা বিদ্বেষ থাকলে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার মনটাকে পরিচ্ছন্ন করা দরকার আল্লাহ তালার ক্ষমার উপযোগিতা তৈরি করবার জন্য এর বাইরে এই রাতকে কেন্দ্র করে স্পেসিফিক কোনো আমলের কথা কোন বলা হয়নি আমরা যে সমস্ত আমলগুলোর কথা জানি যেমন আপনি কয়েকটি বললেন অনেকে আমরা এই রাতে কবরস্থানে কবর জেয়াত করে থাকি কবর আর্ত করা এমন একটি আমল বছরের তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘন্টার যে কোনো সময় মানুষ করতে পারে কোনো সময় নিষিদ্ধ এরকম না বাট সেটাকে নির্দিষ্ট একটা রাতে সীমাবদ্ধ করে নেওয়া বা একটা রাতে করার আলাদা তাৎপর্য মনে করলে তার কোনো রেফারেন্স লাগবে যেহেতু কোনো রেফারেন্স নেই বা এই রাতে আমাদেরকে কাজ করতে বলা হয়নি বিধায় আলাদা করে এই রাতটাকে এটার জন্য নির্ধারণ করাটা সঠিক নয় নাবিলাম থেকে যে এই রাতে কবর জিয়া করার হাদিসটি বর্ণনা করা হয়ে থাকে সে হাদিসটি একেবারেই সেটির সনদ এবং সূত্র অবস্থা ভয়াবহ অর্থাৎ কোনোভাবে গ্রহণযোগ্যতার লেভেলে সেটি যায় না এবং এটি হাদিস বিশাদি রেকমেন্ডেড রেকমেন্ড তো এই হাদিসটির যেহেতু কোনো ভিত্তি নেই এবং কোনো গ্রহণযোগ্যতা নেই বিধায় এ রাতে কবর জারাতের কোনো তাৎপর্য নেই সেই সাথে হালুয়া রুটির খাওয়ার সাথে তো কোনো জাল হাদিসেরও সম্পর্ক এই রাতে নেই আমরা অনেকে আতসবাজি এবং পটকা ইত্যাদি একসময় ফুটাতে দেখতাম আর আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে ওলামাই গ্রামের সচেতনতার এবং নানা রকমের সমাজ সংস্কারমূলক কাজের কারণে সেগুলো থেমে গেছে সমাজ থেকে তবে এখনো পর্যন্ত আমরা দেখি যে হালুয়া রুটির একটা প্রচলন আছে তো এই রাতে হালুয়া রুটির কোনো বৈশিষ্ট্য নেই আপনার হালুয়া রুটি খাইতে মনে চাই আপনি সারা বছর খান সেটা আপনার ব্যাপার হালুয়া রুটির সাথে ইসলামের কোনো সম্পর্ক কোনো কালই নেই আমরা অনেকে মনে করি যে এটার সাথে বোধহয় কোনো এবার বন্দিগীর কোনো সম্পর্ক আছে নবীন সালাম তিনি তার ওহুদের যুদ্ধে দাঁত ভেঙেছে তিনি সেজন্য হালুয়া খেয়েছেন বিধে আমরা হালুয়া খাচ্ছি এই কথাগুলো একেবারেই মুখরোচক গল্প ইয়ের যুদ্ধ ওহুদের যুদ্ধ এই সময় হয়নি অহুদের যুদ্ধ হয়েছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইমে অতএব এই সময়টাতে যুদ্ধ হওয়ার দাবি করাটাই একেবারে অবান্তর বিধায় হালুয়ারুটির সাথে কোনো সম্পর্ক নেই বিশেষ পদ্ধতির নামাজ যে এত রাকাত নামাজ আমরা এই সুরা এতবার পড়তে হবে এরকম কোনো বর্ণাও নেই ইভেন কেউ যদি রাতে বা বন্ধুকে নাও করে সে পক্ষ থেকে তার কোনো জবাবদিহিতাও নেই যথেষ্ট আল্লাহ তালার ক্ষমা ঘোষণা করবেন একটি ফজলের যেহেতু আছে আমি এটা নফলের চেষ্টা করলাম সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে আমরা অনেকে মনে করি এই রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে এটাকে ভাগ্য নির্ধারণ রজনী রাত বলি আমরা বিভিন্ন বর্ণার আলোকে সেটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সহি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং এর বিপরীতে আমরা জানি কোরআন কারিমের সুরে দোকানের তিন এবং চার নম্বর আয়তালা সুমাতালা বলেছেন ফিহা ফিহা ইউফরাকু চার নম্বর আয়তালা বলেছেন ফিহা ইউফরাকুকুল্লাম হাকিম ইন্না আংজাল্লাফল তিমারাকজরিন অর্থাৎ আল্লাহ বলছেন আমি রমাদানকে সরি একটি রাত বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি আর যে রাতে কোরআন নাজিল করেছি সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তো কোরআন কোন রাতে নাজিল হয়েছে আমরা সবাই জানি ইন্নাজাল ফিলাহুল কদুলকদে কোরআন নাজিল হয়েছে সেই রাতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তাহলে এই রাতটিকে ভাগ্য নির্ধারণ রজনী বলাটাও বিশ্বযুদ্ধ মানদণ্ডে উত্তীর্ণ হয় যেটুকুন তাৎপর্য আছে তার চেয়ে অনেক বেশি তাৎপর্য আমরা মনে করি এটা একটা ভুলের জায়গা আবার একেবারে কোনোই তাৎপর্য নেই সেটাও সঠিক নয়